প্রবল তুষারঝড়ে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া, বিদ্যুৎ নেই, বিপর্যস্ত জনজীবন। তুষারঝড়ের সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টিও, রীতিমতন বন্যা পরিস্থিতি ক্যালিফোর্নিয়ায়। তার উপর হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে আরও বাড়বে ঝড়ের দাপট। বছরের শুরুতেই বম্ব সাইক্লোন আছড়ে পড়েছিল আমেরিকায়। তুষার ঝড়ে আমেরিকার নানান প্রান্তে তাপমাত্রা নেমে গিয়েছিল হিমাঙ্কের 40-45 ডিগ্রির নিচে। সেই ভয়ানক ক্ষত সামলে উঠতে না পারলেও আবারও ভয়ানক তুষার ঝড়ের কবলে আমেরিকার ক্যালিফোর্নিয়া। গত কয়েকদিন ধরেই তুষার ঝড় আর তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টিতে নাজেহাল আমেরিকার বিভিন্ন অঞ্চল। বৃহস্পতিবার আমেরিকার বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে প্রায় 97 কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়, যার জেরে কোনো কোনো এলাকায় প্রায় 2 ফুট বরফ জমে গিয়েছে। বন্ধ রাখা হয়েছে নিউ ইয়র্ক শহরের সমস্ত স্কুল, রাষ্ট্রসংঘের দফতরও বন্ধ রাখা হয়। এক ধাক্কায় প্রায় 10 ডিগ্রি পারদ পতন হয়। বৈদ্যুতিক তারের উপর বরফ পড়ে এবং ঝড়ে বিদ্যুতের খুঁটির উপর গাছ পড়ে যাওয়ায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের দাবি, দক্ষিণ পশ্চিম ক্যালিফোর্নিয়ায় এমন শক্তিশালী তুষার ঝড় এর আগে কখনো দেখা যায়নি। বৃষ্টির পরিমাণ কমলেও রবিবার পর্যন্ত ঝড়ের দাপট বজায় রয়েছে একই রকমভাবে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস আরও জানিয়েছে, এই তুষার ঝড়ের প্রভাব পড়বে পশ্চিম উপকূলে। রবিবার থেকে ঝড়ের দাপট আরও বাড়বে। ঘন্টায় 80 কিলোমিটার বেগে তুষার ঝড়ের সম্ভাবনা রয়েছে ক্যালিফোর্নিয়ায়, ফলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির ফলে ক্যালিফোর্নিয়ার বহু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবল ঝড়ের দাপটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ফলে লক্ষাধিক পরিবারকে এখন বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে। শুধু ক্যালিফোর্নিয়ায় নয়, লস অ্যাঞ্জেলসেও তুষার ঝড়ের দাপট চলছে। লস অ্যাঞ্জেলসের উত্তর অংশে সান্টা ক্লারিটায় প্রবল তুষারপাত হচ্ছে। উত্তর ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা রেকর্ড পরিমাণ নেমে গিয়েছে, বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত তুষার ঝড়ের দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা টিভি।